নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আজকে চলে এসেছি ডায়মন্ড প্লাজাতে। ডায়মন্ড প্লাজাতে পুজোর শপিং শুরু করে দেবো। পুজোর শপিং করতে চলে এসেছি প্যান্টালুন্সে। তো প্যান্টালুন্স থেকে এই শপিং করব। শপিং করব মানে আমার একটা কুর্তা কিনবো। তো কুর্তা কেনার জন্যই প্যান্টালুন্সে এসেছি। অবশ্যই একা আসিনি, আমার সঙ্গে মাও এসেছে। আমি আর মা আমার কুর্তা কিনবো বলে চলে এসেছি। তো প্যান্টালুন্স থেকে আমাদের কুর্তা কেনা হয়ে গেছে। তো এবার ভাবছি কিছু খাওয়া দাওয়া করা যাক। তাই জন্য কুর্তা কিনে নেওয়ার পরে আমি আর মা ফুড কোর্টে চলে যাচ্ছি খাওয়া দাওয়া করবো বলে। এই যে ফিশ অ্যান্ড চিকেন ফ্যাক্টরি, এখান থেকেই আজকে খাবো হচ্ছে ফিশ অ্যান্ড চিপস। এই ফিশ অ্যান্ড চিকেন ফ্যাক্টরি থেকে খাবার নেব। তো অর্ডার দিয়ে দিয়েছি, এখনও খাবার এসে পৌঁছয়নি। তো আমি আর মা ওই জন্য বসে আছি। তো আমাদের অর্ডার এসে গেছে, মা খাবারটা নিয়ে এলো। এই যে ফিশ অ্যান্ড চিপস, একটা বড়ো সাইজের ভেটকি ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই আর একটা কোক দিয়েছে। তো সুন্দর, বেশ ভালো। এটা ফিশ অ্যান্ড চিপস নাম দিয়েছে। বেসিক্যালি এটা ফিশ ফ্রাইয়ের মতো, আর সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইজ রয়েছে। তো একটুখানি ট্রাই করে দেখি সসে চুবিয়ে, বেশ ভালোই লাগছে। মানে ফিশ ফ্রাইটা বেশ ভালো। তো এবার একটু ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে দেখা যাক। ফ্রেঞ্চ ফ্রাইটা একটু সসে চোবাই, চুবিয়ে তারপরে সপাটে মুখের মধ্যে চালান করে দেবো। ভালো খেতে, ভালো খেতে। ফ্রেঞ্চ ফ্রাইটাও ভালো খেতে। তো এইটা খেয়ে আমাদের পেট ভরলো না, তাই জন্য আমরা আবার ধোসা নিয়ে নিলাম। এরকম একটা বড়ো সাইজের হেভি একটা ধোসা, এখানে সাম্বার আর এই চাটনি দুটোই দিয়েছে, সাদা চাটনি আর সাম্বার দিয়েছে। তো মা এখানে ধোসা ট্রাই করছে, ভালোই খেতে। আবার এই একটু সাম্বারও ট্রাই করছে মা। আর এরপরে আমিও খাবো। না, বড়ো সাইজের ধোসা, আমি আর মা তো দুজনে মিলে খেয়েই শেষ করতে পারছিলাম না। তো একটু ধোসাটা ভেঙে নিয়ে একটু ট্রাই করে দেখি। তো এইভাবে আমাদের লাঞ্চটাও হয়ে গেল, বেশ ভালোই হলো। শপিং আর লাঞ্চ সবই হলো। এবার স্ট্রিং খেতে খেতে বাসে করে বাড়ি ফিরে যাবো। টাটা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।